হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপুকুকিং স্টুডিও আজকের পর্বে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল এটা আমার খুব পছন্দের একটা রেসিপি এই জন্য আমি বাড়িতে প্রায় প্রায় বানিয়ে থাকি চলুন কিভাবে অল্প সময়ের মধ্যে মজা করে মিষ্টি কুমড়ার রেসিপি বানানো যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর টেস্টটা কিন্তু অতুলনীয় চলুন তাহলে প্রস্তুত প্রাণীটা দেখে নিই এখন প্যানে আমার অলরেডি রেসিপিটির জন্য প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছে সায়াবিন তেল এখন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচকে চিনি আর আমি ছোটো ছোটো করে অলরেডি কিন্তু মিষ্টি কুমড়াকে কেটে নিয়ে প্যানে দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়াকে ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলো দিচ্ছি পর্যাপ্ত লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পানি এই পানি দিয়ে যাতে আমার মিষ্টি কুমড়োগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় অবশ্যই এখন আমি ঢাকা দিয়ে মিষ্টি কুমড়োকে সিদ্ধ করতে দেব আমি কিন্তু অনলাইনে মাছকে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়ার মাপ অনুযায়ী মাছের মাপটা আমি করে নিয়েছি যাতে আমার মিষ্টি কুমড়ো এবং মাছের মাপটা দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি ঢাকা তুলে দেখবো আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে না দেখুন আমি যে পানিটা নিয়েছিলাম তার অনেকটা পানি শুকে গেছে আর কিছু পরিমাণ পানি এখনও প্যানে দেখা যাচ্ছে আমি এভাবে হাতার সাঁদে মিষ্টি কুমড়াগুলোকে চাপ দিয়ে দিয়ে কিছু মিষ্টি কুমড়ো ভেঙে দেবো আপনারা চাইলে হাত দিয়েও দেখতে পারেন মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে না দেখি বোঝা যাচ্ছে যে আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে অবশ্যই মিষ্টি কুমড়াকে একটু টাইমলি সিদ্ধ করতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি কুমড়ো খুব সহজে সিদ্ধ হতে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম এক বাটি পরিমাণ পানি আমি কিন্তু বাড়তি কোনো মশলা এই রেসিপিতে ইউজ করছি না আর এই রেসিপিটা কিন্তু হবে একদম ঘন ঘন এখন আমরা ভেজে রাখা সব মাছগুলোকে আমি এখন প্যানে দিয়ে দিলাম আমি অবশ্যই এখন মাছ দিয়ে এই রেসিপিটাকে ফুটতে দেবো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবেই ফুটাতে থাকব দেখুন খুব সুন্দরভাবে আমার রেসিপিটা ফুটে উঠছে আমার রেসিপির মধ্যে কিন্তু অনেকটা ফেনা দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট ফুটানোর ফলে এই ফেনাটা আর দেখা যাবে না এভাবে ফুটানোর পর দেখুন আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমার মা মিষ্টি কুমড়োর রেসিপিতে কিন্তু যে ফেনাটা ছিল সেই ফ্যানাটা কমে গেছে এটা থেকে বুঝে নিতে হবে আমার রেসিপিটা হয়ে গেছে আমি এখন রেসিপিকে সার্ভিং বলে তুলে ফেলছি আপনারা অবশ্যই এই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন তাহলে এই রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখাবি নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন